10/4/1983 খ্রিস্টাব্দে আমার লেখা একটা মজার গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পের নাম ঘুটে পর্ব। কিছুদিন আগে আমাদের বাড়িতে ঘুটে পর্ব হয়ে গেল। ঘুটে পর্ব অবশ্য মাঝে মাঝেই আমাদের বাড়িতে হয়, তবে এই ঘুটে পর্বের মহিমাই আলাদা। প্রথম থেকে শুরু করা যাক। আমাদের বাড়িতে কিছুদিন ধরে ঘুটের টানাটানি। ঘুটের টান পড়লেও ঘুটেওয়ালাকে বাড়ির দিকে টানতে পারিনি। আসছি বলে সেই যে কেটে ওঠে টিকিটির দেখা মেলে না। কিন্তু আমরাও নিরুপায়। আমাদের সাথে ঘুটের যোগাযোগের মাধ্যম টিকিট, সুতরাং পথ চল যায় টিকিট সন্ধানে। মুনিরাঞ্চ মতিভ্রম মৌসিনে দুসরা আদমি পকড় লিয়া, তারপর যা হওয়ার তাই। টিকিওয়ালা এই মারে তো সেই মারে, জানেন আমি চক্রবর্তী বাড়িতে পুজো করি, আমার সাথে আর কি। পদ চল যাই ঘুটের সন্ধানে, টিকির সন্ধানে নৈব নৈব চ। শেষ ঘুটেটা যেদিন মহাপরিনির্বাণ লাভ করলো সেদিনই ঘটনাটা ঘটলো। বেলা 11টা পর্যন্ত ঘুটে ঘুটে করে ঘুটে পাইনি। রাস্তা দিয়ে এক ঘুটেওয়ালা যাচ্ছিল অন্য বাড়িতে ঘুটে দেওয়ার জন্য, তাকেই পাকড়াও করা হলো। সে যত বলে অন্য বাড়িতে বলে এসেছি, আমরা তত বলি রাখো তোমার অন্য বাড়ি, এ বাড়িও বাড়ি ও বাড়িও বাড়ি, সুতরাং এই নিয়ে তুমি বিশেষ বাড়াবাড়ি করো না, ঘুটে আমাদের বাড়িতে দিয়ে যাও। অগত্যা সে ঘুটে দিয়ে গেল ঠিকই, কিন্তু গার থেকে দুটো বেশি পয়সা খসল। ঘুটে সমস্যার সমাধান হয়েছে ভেবে আমরা যখন নিশ্চিন্ত ছিলাম, তখনই ঘটনাটা ঘটলো। আমরা কি জানি আমাদের জন্য তখন বৃহত্তর ঘুটে সমস্যা ঘট পাকাচ্ছে? ঘুটে সমস্যার সমাধান করে আমরা ঘুটে প্রেমিকরা একটু বিশ্রাম নিচ্ছি। ঠিক তখনই বাইরের গেটে কড়াঘাত। এক টিকিওয়ালা অতি বৃহৎ ঝুড়ি নিয়ে গেটের সামনে হাজির। জিজ্ঞাসা করলাম, কি চাই? আগে মাইজি বলেছিলেন, জেঠিমাকে ডাকতে হলো। জেঠিমা বললেন, ঘুটে তো রাখা হয়েছে, ঘুটেওয়ালার এক কথা, টাকার তার খুব দরকার, অগত্যা রাখতে হলো। ঘুটের কি অপার মহিমা! ঘুটে দেবী যাকে ভর করেন তাকে ঘুটের মালা পরিয়ে ছাড়েন। এক এক করে ঘুটেওয়ালা আসতে লাগলো। তখন আমাদের এমন অবস্থা যে সব ঘুটে রাখলে ঘুটের শয্যায় শয়ন করতে হয়। তৃতীয় ঘুটেওয়ালা যখন বাইরের গেটে কড়া নাচ্ছিল, তখন ঠাকুমা বাইরে ইজি চেয়ারে বসেছিলেন, কানে একটু কম শোনে। ঘুটেওয়ালা সবে ভণিতা শুরু করেছেন, মাইজি! ঠাকুমা তাকে থামিয়ে দিলেন, বলছি তো এখানে মাইজি টাইজি নেই, কে কার কথা শোনে। দুজনের দু ধরনের কথাবার্তা শুরু হয়ে গেল। জ্যাঠামশাই ভেতর থেকে পেল্লায় ধমক দিলেন, ঘুটেওয়ালা বিড়বিড় করতে করতে চলে গেল। চতুর্থ জন একজন বাচ্চা ঘুটেওয়ালা পথ সামান্য ভুল করে আমাদের বাড়িওয়ালার দরজায় খুব হাঁকাহাঁকি শুরু করে দিল। ওরা যত বলে আমাদের গ্যাসে রান্না হয়, আমাদের ঘুটের দরকার নেই, ঘুটেওয়ালা তত বলে আগে বলেছিলেন কেন। আমরা আড়ালে দাঁড়িয়ে মজাটা দেখতে লাগলাম। সে এক মজাদার কাণ্ড, ওপরের লোকেদের ঘুটের দরকার নেই, কিন্তু ঘুটেওয়ালার ধনুক ভাঙা পন, ঘুটে সে দেবেই। আমি মাঝখান থেকে বললাম, ভাই ঘুটে তো খাবার জিনিস নয়, আর ঘুটে দিয়ে ঘর সাজানো যাবে না, সুতরাং তুমি দুটো ঘুটোর স্যাম্পেল দিয়ে যাও, পরে আমরা চিন্তা ভাবনা করে দেখবো ঘুটে দিয়ে কিভাবে ঘরের শোভা বর্ধন করা যায়। জেঠিমা ভিতরে ঘরে ছিলেন, গোলমাল শুনে বাইরে আসতে এই বিপত্তি। ঘুটেওয়ালা তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু আমরা কি আর তখন সেই পাদে ফাঁদে পা বাড়াই। কয়েকজন কৌতূহলী লোক ঘটনাটা দেখছিল। ঘুটেওয়ালা ওদের ছেড়ে আমাদের দিকে আসতে সবাই হা হা করে উঠল। কেউ বললো বেটাকে আচ্ছা পিটুনি দিতে হয়, ইয়ার কি মারা আর জায়গা পায় না। কেউ বললো বেটার মাথা খারাপ। আসল ব্যাপার তো কেউ জানে না, ঘুটেওয়ালা কি আর সেখানে থাকে, তাড়াতাড়ি ঝুড়ি নিয়ে চম্পট। আমরাও হাত ছেড়ে বাঁচলাম। ঘুটে পর্ব এখানেই সমাপ্তি।